একাত্তরে বাংলাদেশের সঙ্গে ন্যায় বিচার হয়নি বললেন ইমরান খান। লং মার্চে সশস্ত্র হামলার শিকার হওয়ার একদিন পর শুক্রবার মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার উপর হামলার জন্য বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রসঙ্গ টানলেন তিনি। পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর ইউটিউব চ্যানেল থেকে ইমরান খানের ওই বক্তব্য সরাসরি প্রচার করা হয়। ন্যায় বিচারের উদাহরণ টানতে গিয়ে বাংলাদেশের প্রসঙ্গ টানেন ইমরান খান। তার দলের সঙ্গে জুলুম হচ্ছে জানিয়ে তিনি বলেন, পূর্ব পাকিস্তানের সঙ্গে কি হয়েছিল, সবচেয়ে বড় যে রাজনৈতিক দল নির্বাচনে জিতেছিল তাদের উপর দমন পীড়ন চালিয়েছিল সামরিক বাহিনী, তাদের যে অধিকার ছিল তা দেওয়া হয়নি। ইমরান বলেন, 18 বছর বয়সে অনূর্ধ্ব-19 দলের হয়ে 1971 সালে খেলতে গিয়েছিলাম পূর্ব পাকিস্তানে। পাকিস্তানের গণমাধ্যমের উপর তখন বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। আমার জানা ছিল না সেখানকার মানুষের ভিতরে কী পরিমাণ ঘৃণা জমেছিল, কেন ঘৃণা জমেছিল। তারা নির্বাচনে জিতেছিল আর আমরা তাদের সেই অধিকার দিচ্ছিলাম না। প্রধানমন্ত্রী তাদের হওয়ার কথা, কিন্তু আমরা এখানে পশ্চিম পাকিস্তানে বসে সিদ্ধান্ত নিলাম আমরা তাদের প্রধানমন্ত্রী হতে দেব না।